হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একটা এক্সেল ফরম্যাট নিয়ে এসেছি যেখানে আমাদের ফুল নেম দেওয়া আছে, আমাদের নেমগুলোকে স্প্লিট করতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এভাবে। তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা কিবোর্ড থেকে টাইপ করে লিখতে পারি অমিত পাল। তো এভাবে আমরা কিবোর্ড থেকে টাইপ করতে পারে। তো এক্ষেত্রে কি হয়, আমাদের অনেকটা সময় লেগে যায়। তাহলে চলো এক্সেলে কিভাবে ফাংশনের সাহায্যে খুব সহজ উপায়ে আমরা এই নেমগুলোকে স্প্লিট করতে পারি, তাহলে চলো দেখে নেওয়া যাক। তো তার জন্য ফার্স্টে আমাদের ফুল নেমটিকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর ক্লিক অন ডেটা ট্যাব, দেন টেক্সট টু কলামস অপশন। এখানে ক্লিক করার পর এখানে যে ডি লিমিটের রেডিও বাটন আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেক্সট, নেক্সটে যাওয়ার পর স্পেস যে চেকবক্সটা আছে এখানে এসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করতে হবে। দেন এখানে যে ডেস্টিনেশন বক্সে লেখাটি আছে এই লেখাটি পুরোপুরি মুছে দিতে হবে। মুছে দেওয়ার পর আমাদের যে ফার্স্ট নেম আছে ওই সেল বক্সে ক্লিক করতে হবে, দেন ফিনিশ। তাহলে দেখো যে সমস্ত নামগুলো খুব সহজ উপায়ে নামগুলি স্প্লিট হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো আরও বিভিন্ন রকম এক্সেল ফাংশন শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।